সানা আমার বাড়িতে ফিরতে হবে, অনেক বেলা হয়ে গেল, চল ফেরা যাক। কেউ আছো? আমরা গাছের ফাঁকে আটকে গেছি, কেউ আমাদের বাঁচাও। মা, আমার অনেক কষ্ট হচ্ছে, আমি আর এভাবে ঝুলে থাকতে পারছি না। মা মা দেখো, শেয়াল আর তার ছানা গাছের ফাঁকে আটকে আছে, ওরা কষ্ট পাচ্ছে। হ্যাঁ তাই তো, কিন্তু ওদেরকে তো বিশ্বাস করা যায় না। আমাদের তোমরা উদ্ধার করো হাসি, আমি আর আমার ছানা অনেক কষ্ট পাচ্ছি, ঝুলে থাকতে পারছি না। আর তোমাদেরকে তো বিশ্বাস করা কঠিন, উদ্ধার করলাম আর তোমরা আমাদের খেয়ে নিলে। এমনটা বলো না, আমরা অনেক বিপদে আছি, উদ্ধার করলে অনেক কৃতজ্ঞ থাকবো তোমাদের কাছে। কিন্তু তোমাদের এই অবস্থা হলো কি করে? আর বলো না, অনেক ক্ষুধা লেগেছিল, তাই গাছের উপরে থাকা পাখির বাসায় কিছু ডিম দেখতে পেলাম, সেগুলো খাওয়ার জন্য গাছে উঠতে গিয়েছিলাম। আর হলো এই হাল, তোমরা অন্যায় করতে চেয়েছিলে, তাই তোমাদের শাস্তি হয়েছে। পাখির ডিম খেলে মা পাখি কষ্ট পেত তা জানো না? কি করবো বলো, তোমরা তো বিলঝিল থেকে মাছ ধরে খাও, সেটা অন্যায় না, কিন্তু আমরা তো সেগুলো ধরতে পারি না, তাই বনে জঙ্গলে যা পাই তাই খাই, সেটাকেও তোমরা অন্যায় বলো, আমরা কি করবো বলো তো? মা, ওরা কষ্ট পাচ্ছে, ওদেরকে সাহায্য করো। মা, আমি আর ঝুলে থাকতে পারছি না, কিছু একটা করো মা, এভাবে থাকলে তো আমি মারা যাব। হাসি, আমার ছানা কষ্ট পাচ্ছে, কিছু একটা করো। ঠিক আছে। হাসি এগিয়ে গিয়ে সেই শেয়াল আর তার ছানাকে উদ্ধার করে আনল। শেয়াল হাসির প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করল। মা, এখন আমার অনেক ভালো লাগছে, আর কখনোই আমরা গাছে উঠে পাখি ডিম খাওয়ার চেষ্টা করব না। তোমায় অনেক ধন্যবাদ হাসি, তোমার জন্য আজ আমরা বেঁচে গেলাম, তোমার এই ঋণের কথা আমরা কখনোই ভুলব না। তুমিও আর কখনো অন্যের কষ্ট হয় এমন কাজ করো না। হাসি আর তার ছানা বাড়ির দিকে রওনা হয়। হাসি ছানা অনেক অসুস্থ হয়ে পড়ে, সে বিছানায় শুয়ে আছে। হাসি তার ছানাকে নিয়ে অনেক চিন্তায় পড়ে যায়। আমার ছানা অনেক কষ্ট পাচ্ছে, কিছু মুখেও দিতে পারছে না, এখন আমি কি করব? যাই দেখি, বুড়িমাকে গিয়ে জিজ্ঞেস করে দেখি এই অবস্থায় আমি কি করতে পারি। বুড়িমা, আমার ছানা অনেক অসুস্থ, সকাল থেকে কিছুই মুখে দিচ্ছে না, আমি এখন কি করব বুড়িমা? শিহন, অসুখ হলে মুখের স্বাদ চলে যায়, ওই এক কাজ কর, পাশের জলাশয় থেকে কিছু তাজা মাছ ধরে নিয়ে আয়, সেগুলো খেলে গায়ে জোরও বাড়বে, আবার রুচিও পাবে। তাই করি বুড়িমা, তুমি আমার ছানাকে একটু খেয়াল রেখো, আমি জলাশয় থেকে মাছ ধরে নিয়ে আসি। হাসি বাড়ি থেকে বের হয়ে যায়, কিছুক্ষণ পর একটি তাজা মাছ নিয়ে বাড়িতে ফেরে। ছানা আমার, নাও এই মাছটা খেয়ে নাও, দেখো ভালো লাগবে। দাও মা, দেখি খেতে পারি কিনা। হাসি ছানা সেই মাছটিকে খেয়ে নেয়। হ্যাঁ মা, এখন ভালো লাগছে, মাছটা খেয়ে গায়ে একটু জোরও পাচ্ছি। এভাবে কয়েক মাস কেটে যায়। সেই ছোট্ট হাঁসছানা এখন অনেক বড় হয়ে গেছে, সে এখন একাই সব জায়গায় যেতে পারে। মা, আজ তুমি বাড়িতেই থাকো, আমি একাই যাচ্ছি বিলে, তোমার জন্য খাবার নিয়ে আসবো। ঠিক আছে বাছা আমার, সাবধানে যেও। তুমি এখনো আমায় নিয়ে চিন্তা করো, দেখছো না আমি কত বড় হয়ে গেছি? সন্তান কি আর মায়ের কাছে বড় হয়? মনে হয় তুই সব সময় আমার সেই ছোট ছানা। হাঁস খাবারের খোঁজে বাড়ি থেকে বের হয়ে যায়।
এই হাসিকে তো আগে কখনো দেখিনি এই জলে। হাসি দেখতেও অনেক সুন্দর, যাই ওর সঙ্গে কথা বলি। হাসি নতুন হাসির কাছে এগিয়ে যায়। তুমি বুঝি এই বিলে নতুন এসেছো, আগে তোমায় কখনো দেখিনি। আমি পাশের বিলে থাকতাম, আমার বাবা ওখানেই থাকে, আজ এই নতুন বিলে এসে আমার ভালোই লাগছে। তুমি দেখতে অনেক সুন্দর, তোমাকে আমার অনেক পছন্দ হয়েছে, তুমি কি রোজ এই বিলে আসবে? তুমিও দেখতে অনেক সুন্দর, তুমি কি এই জলেই রোজ আসো? হ্যাঁ, আমি রোজই এই জলে আসি, সেই ছোটবেলা থেকে আমি এই বিলের জলেই বড় হয়েছি। আমাদের বিলও অনেক ভালো, সেখানের চেয়েও বেশি খাবার পাওয়া যায়, তুমি সেখানেই থাকতে পারো। তাছাড়া বিলের ধারে অনেক ভালো জায়গাও তুমি পেয়ে যাবে থাকার জন্য, আমরা একসঙ্গেই থাকতে পারবো। তুমি আমার সঙ্গেই থাকতে চাও, তাহলে তো ভালোই হলো, তোমাকে আমার অনেক পছন্দ হয়েছে। তাহলে চলো, আজ থেকে আমরা ঘর বাঁধি আর আমাদের বিলে গিয়ে বাস করতে থাকি, তোমাকে দেখলে আমার মা বাবাও খুশি হবে। কিন্তু আমার মাকে ছাড়া আমি কি করে তোমার সঙ্গে থাকতে পারি? আমার মায়ের কাছ থেকে অনুমতি নিতে হবে যে। কিন্তু আমার সঙ্গে থাকতে হলে তো তোমার মাকে ছেড়ে আসতে হবে, এখন ভেবে দেখো তুমি কি করবে। তাহলে চলো আমার মায়ের কাছে যাই, তার কাছ থেকে অনুমতি নিয়ে আসি। হাস তার নতুন সঙ্গীকে নিয়ে মায়ের কাছে আসে। বাছা, এ কাকে সঙ্গে নিয়ে এসেছো? কোথায় পেলে এই সুন্দর হাসিটিকে? মা, এ আমার নতুন সঙ্গী, ওকে আমার খুব পছন্দ হয়েছে, আজ থেকে আমি ওর সঙ্গেই থাকবো। ওকে আমারও অনেক পছন্দ হয়েছে, ঠিক আছে, আজ থেকে ও আমাদের সঙ্গেই থাকবে। না মা, ও এখানে থাকবে না, ওরা যে বিলে থাকে ওটা অনেক সুন্দর, ওর সঙ্গে আমি আজ থেকে সেখানেই গিয়ে থাকবো। এ তুই কি বলিস বাছা আমার, আমাকে ছাড়া তুই কি করে থাকবি? মা, আমি এখন অনেক বড় হয়ে গেছি, এখন তো আমার আর তোমার সাহায্যের দরকার নেই, আমি ওর সঙ্গে ভালোই দিন কাটাতে পারবো। কথাগুলো শুনে হাসির চোখে জল চলে এলো, সে নিজেকে কিছুটা সংবরণ করে নিল, এরপর বলল, বাছা আমার, আমার না হয় তোর দরকার নেই, কিন্তু আমার যে বয়স হচ্ছে তখন তোর সাহায্যের আমার দরকার হবে, তুই চলে গেলে আমার কি হবে? মা, তুমি চিন্তা করো না, মাঝে মধ্যে এসে আমি তোমাকে দেখে যাব। এই চলো, অনেকক্ষণ হলো এসেছি, তাড়াতাড়ি যেতে হবে, না হলে মা অনেক চিন্তা করবে। হ্যাঁ চলো মা, আমি আসি। হাস তার নতুন সঙ্গীর সঙ্গে চলে যায়। হাসি অসহায়ভাবে তার দিকে চেয়ে থাকে। হাসির কষ্ট দেখে বুড়িমা এগিয়ে আসে। কাঁদিস না রে, আমায় দেখ, আমি একলা এই সংসারে পড়ে আছি, আর আমার সন্তান যাদের আমি যত্ন করে বড় করেছি তারা আজ সবাই নিজের সংসার নিয়ে ব্যস্ত, আমার দিন চলে যাচ্ছে, তোরও দিন কেটে যাবে দেখিস। এভাবে কয়েক বছর কেটে যায়। হাসির এখন অনেক বয়স হয়েছে, ঠিক মতো চলতেও পারে না, চোখেও ঠিক মতো দেখতে পায় না, খাবারের খোঁজে সে বিলের ধারে আসে, বিলের জলের পাশে অসহায়ভাবে বসে থাকে। একটি বৃদ্ধ শিয়াল কিছু দূরেই বসেছিল, তারও বয়স হয়েছে, ঠিক মতো চলতে ফিরতে পারে না। কাছে একটা হাসিকে দেখছি বসে আছে, পেটে আমার ক্ষুধার যন্ত্রণা, কিন্তু ওকে যে দৌড়ে গিয়ে ধরে খাবো সে শক্তিও আমার নেই, যাই দেখি হাঁটতে হাঁটতে ওর কাছে যাই, যদি ধরতে পারি। বৃদ্ধ শিয়াল হাঁটতে হাঁটতে সেই হাসির কাছে আসে, শিয়ালকে দেখেও সে সেখানেই দাঁড়িয়ে থাকে। হাসি, আমায় দেখে তুমি পালালে না যে, পালানোর শক্তি যে আমার নেই, চোখেও ভালো দেখতে পায় না, আর বেঁচে থেকেই বা কি লাভ, এর চেয়েও তোমার খাবার হলেও আপত্তি নেই, আমায় তুমি খেয়ে নাও শিয়াল ভাই,
তোমার অবস্থাও আমার মতোই, আমারও গতরে বল নেই, বুড়ো হয়েছি। এক ছেলে ছিল, সে আমায় রেখে অন্য কোথাও চলে গেছে, নতুন সংসার বেঁধেছে, আমার খোঁজও রাখে না। আমারও একই অবস্থা শিয়াল ভাই, আমার সন্তান আমায় ছেড়ে চলে গেছে, আমি এখন বড্ড একলা। আমায় তুমি খেয়ে তোমার পেটের জ্বালা মেটাও, আমার এই জীবন যদি তোমার কিছুটা ক্ষুধা মেটায় সেটাই বরং ভালো। না না, তা হয় না, তুমি আমায় ভাই বলে ডেকেছ, কোনো ভাই তার বোনকে কি করে খায়। তাছাড়া তোমার কথা শুনে আমার অনেক বছর আগের কথা মনে পড়ল, আমি আর আমার ছোট্ট ছানা এই বনেই এক গাছের ফাঁকে আটকা পড়েছিলাম, এক হাসি আর্তার ছানা আমাদেরকে বাঁচিয়েছিল। তুমি সেই শিয়াল ভাই, অনেক বছর আগে আমি তোমাকে বাঁচিয়েছিলাম গাছের ফাঁক থেকে, আজও আমার সে কথা মনে আছে। হায় আমার কপাল, আজ মনে হচ্ছে সেদিন আমায় না বাঁচালেই ভালো হতো, তাহলে এই কষ্ট আর আমাকে পেতে হতো না। হাসি বোন আমার, আজ থেকে তুমি আমার সঙ্গেই থেকো, সুখে দুঃখে আমরা একসঙ্গেই থাকবো। একটু দূর থেকে এক মায়া পাখি তাদের এই কথা শুনছিল, তাদের কথা শুনে মায়া পাখির অনেক মায়া হলো। হাসির সন্তান তাকে অনেক কষ্ট দিয়েছে, ওর শিক্ষা পাওয়া দরকার, আমায় কিছু একটা করতে হবে। মায়া পাখি নতুন বিলের ধারে চলে আসে, সে দেখে হাসির সন্তান তার বউয়ের সঙ্গে বিলের ধারে বসেই গল্প করছে। আমাদের দিনগুলো কত সুন্দর কেটে যাচ্ছে, তাই না? তোমাকে পেয়ে আমি অনেক সুখী, তোমাকে আমি খুব ভালোবাসি। তুমি আমায় কখনো ছেড়ে যাবে না তো? কথা দাও সারা জীবন সুখে দুঃখে আমরা একসাথে থাকবো। কথা দিলাম, সুখে দুঃখে আমরা একসঙ্গেই থাকবো। মায়া পাখি দূর থেকে তাদের কথা শুনছিল। এই সেই হাসির সন্তান, একে ভালো মতো শিক্ষা দিতে হবে, সে তার মাকে অবহেলা করেছে। এরপর সেই মায়া পাখি একটি শিয়ালের রূপ ধারণ করে আর একলাফে সেই হাঁসকে ধরে ফেলে। হাঁসকে ধরতেই তার বউ দৌড়ে দূরে চলে যেতে থাকে। আমাকে বাঁচাও ওগো, আমাকে ছেড়ে তুমি চলে যাচ্ছ কেন, আমাকে উদ্ধার করো। তুমি কি আমাকে পাগল ভেবেছো? ওই শিয়ালের কাছে গেলে ও আমাকেও ধরে খাবে, আমি পালাই পালাই। তুমি না বললে একটু আগেই সুখে দুঃখে আমরা একসঙ্গে থাকবো, অথচ আমার এই বিপদে তুমি আমায় ছেড়ে চলে যাচ্ছ, এ তোমার কেমন ভালোবাসা? আগে জীবন বাঁচাই, তারপর ভালোবাসা খুঁজে নেওয়া যাবে, বিদায়। হাঁসের সঙ্গে তাকে বিপদে ফেলে চলে যায়। জাদু শিয়াল তার মুখে হাঁসকে নিয়ে সেই বৃদ্ধা হাঁসির পাশ দিয়ে চলে যাওয়ার ভান করে। আমার সন্তান, আমার সন্তান, শিয়াল আমার সন্তানকে খেয়ে ফেললো, ওকে বাঁচাতে হবে। মা হাসি শিয়ালের উপর ঝাঁপিয়ে পড়ে সন্তানকে বাঁচানোর জন্য, সে নিজের কথা একবারও চিন্তা করে না। সে শিয়ালকে আঘাত করতে থাকে, এক পর্যায়ে শিয়াল হাঁসকে ছেড়ে দেয়। হাঁস তার মাকে জড়িয়ে ধরে। মা মা, তুমি তোমার জীবনের কথা চিন্তা না করে আমাকে বাঁচালে, অথচ আমি তোমাকে ছেড়ে চলে গিয়েছিলাম, আমি ভুল করেছিলাম, আমাকে তুমি ক্ষমা করে দিও, আসলে মায়ের মতো ভালো কেউ বাঁচতে পারে না। বাছা আমার, তুই ভালো আছিস তো? তোর কিছু হয়নি তো? তুই বেঁচে আছিস, এটাই আমার কাছে সবচেয়ে বেশি পাওয়া। মা, তোমাকে ছেড়ে আমি আর কোথাও যাব না, আমাকে তুমি ক্ষমা করে দিও মা। এখন অনেক ভালো লাগছে আমার, সন্তান আর মায়ের ভালোবাসার জয় হয়েছে।